সুপ্রসিদ্ধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন মাঠে ময়দানে। এর মাঝেই নাটোর চার অর্থাৎ গুরুদাসপুর বড়াই গ্রামের আসনটি হয়েছে শূন্য। এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11ই অক্টোবর। এই উপনির্বাচন এবং জাতীয় নির্বাচন ঘিরে এই অঞ্চলের মানুষদের ভিতরে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমরাও পথে প্রান্তর ঘুরে সংগ্রহ করেছি বিভিন্ন প্রশ্ন, আর সেসব প্রশ্নের উত্তর জানতে আমরা আজকে আছি নাটোরের বনপাড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব KM জাকির হোসেনের সাথে। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠান অর্থাৎ ভোটের হওয়া অনুষ্ঠানে জানাই স্বাগত। উপনির্বাচন সামনে, সেই সাথে জাতীয় নির্বাচন, এই সব বিষয় নিয়ে আমরা পথে প্রান্তর ঘুরেছি, বিভিন্ন প্রশ্ন পেয়েছি। শুরুতে একটু আপনার কাছে জানতে চাইব, আপনি এবং আপনার পথে প্রান্তরের নাটোরের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে বড়াইগ্রাম গুরুদাসপুরের আওয়ামী লীগ সহযোগী সংগঠন আপামর জনগণকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শ্রুতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সাবেক সংসদ শহীদ রফিকউদ্দিন সরকার, বড়াইগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা টায়ন হকের প্রতি, এবং বড়াইগ্রাম গুরুদাসপুরের যে সমস্ত আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শুরু করছি। আমি MAG ওসমানী সাহেবের ভোট করেছি। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগের প্রার্থী হয় তখন আমি ভোটে অংশগ্রহণ করেছি। জিয়াউর রহমানের হানা ভোটে আমি অংশগ্রহণ করেছি। সেই ভোটেও আমার এলাকায়, আমার গ্রাম মহিষভাঙ্গায় না পাস করেছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা টায়ন হক 1967 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এলাকায় এসেছেন, আমার বাবা সেই মিটিংয়ের সভাপতিত্ব করেছেন। আমার বাবা পরপর 3 বার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমি 1987 সালে 7ই জুন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছি, পরবর্তীতে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য হয়েছি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক ছিলাম, আমি বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম, এখনো আছি, আমি বনপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক থেকে শুরু করে পরপর 2 বার আমি পৌর আওয়ামী লীগের সভাপতি, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা আমাকে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত করেছেন। আমি এই জনপদের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এরশাদ খালেদা জিয়ার আমলে প্রায় 4 বার আমি কারাভোগ করেছি। ইরশাদ খালেদা জিয়ার নির্যাতন আমি সহ্য করেছি। আমার বাবাকে 2002 সালের 29শে মার্চ নৃশংসভাবে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করেছে এই বনপাড়াতেই। আমার আত্মীয়, আমার দলীয় নেতাকর্মীদের প্রায় 100-এর অধিক বাড়িঘর তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীদের সাথে শেখ হাসিনার উন্নয়ন এবং অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা নিরলস কাজ করছি, এবং বড়াইগ্রাম গুরুদাসপুরের ত্যাগী এবং পরীক্ষিত আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আপামর জনগণ তাদের একটাই চাওয়া, তারা আসন্ন উপনির্বাচনে তারা বীর মুক্ত শহীদ ডাক্তার আইনকের সন্তানকেই এই আসনের MP হিসাবে দেখতে চায়। জনগণের চাওয়া আপনাকে MP হিসাবে দেখার, আপনি কেন মনে করছেন যে আপনি MP হবেন? আমি এই কারণেই মনে করতেছি, আসলে আল্লাহ ঈশ্বর ভগবানের বাইরে তো কিছু হয় না।
এই জন বোড়াই গ্রাম গুরদাসপুরের আপামর জনগণ আমার মনে হয় কয়েক উপনির্বাচন ঘোষণা হওয়ার পরেই তারা নামাজ পড়ছে, তারা রোজা রাখছে, তাদের নামাজ পড়ছে, তাদের একটাই চাওয়া শহীদ ডাক্তার আইনকের সন্তানকেই তারা এমপি হিসাবে দেখতে চায়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে মধ্যমায় দেশে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং আগামীতে বোড়াই গ্রাম গুরদাসপুরের মানে সুষম সমভিত্তিক উন্নয়নের জন্য তারা আমার কথাই ভাবছে, এটাই চরম বাস্তবতা। আপনার গুরদাসপুর বোড়াই গ্রামে আওয়ামী লীগের মতো যে বৃহৎ সংগঠন এখানে প্রার্থীর সংখ্যা অনেক, আপনি কি মনে করছেন দল আপনাকে মনোনয়ন দেবে? আমি শতভাগ আশাবাদী, কারণ যারা মনোনয়ন চাচ্ছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি আপনারা মূল্যায়ন করেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে হাজারো ফুল ফুটুক, যে ফুলটা ভালো সেটাই আমি বেছে নেব। তাই আমি মনে করি যে বোড়াই গ্রাম গুরদাসপুরের জনগণের মাঝেও আমি সর্বোচ্চ পুষ্পটিত ফুল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বিশ্বাস এই ফুলটাকে উনি নেবে এবং উনি আমাকে মনোনয়ন দেবে। আপনি এমপি মনোনীত হলেন, নির্বাচিতও হলেন, এই জনপদ অর্থাৎ বোড়াই গ্রাম গুরদাসপুরের উন্নয়নে আপনার কি চিন্তা রয়েছে? আমার বোড়াই গ্রাম গুরদাসপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে 14 বছর 8 মাস অভূতপূর্ব উন্নয়ন বোড়াই গ্রাম গুরদাসপুরে হয়েছে, কিন্তু এখনও আমাদের কিছু কাজ অসমাপ্ত রয়েছে। হাটিকুম রুল টু পায়রা বন্দর 6 লেন রাস্তা, আমাদের অটো রিক্সা চালক ভাইয়েরা হাইরোডে আসলেই তাদের অটো ধরা হয়, আমি চাই তাদের জন্য একটা আলাদা লেন করুক, তারাও যেন চলতে পারে। বোড়াই গ্রাম গুরদাসপুরে এখনও কোনো আধুনিক কোনো স্টেডিয়াম হয় নাই, এখানে আইসিটি কোনো কেন্দ্র এখনো হয় নাই, এইখানে কোনো অর্থনৈতিক জোন হয় নাই, এখানে একটা 10 বেডের হসপিটালের টেন্ডার হয়েছে, এটা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। আমাদের টেকনিক্যাল তথ্য প্রযুক্তি শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানের প্রস্তাবনা আমরা দিয়েছি কালিকাপুরে সেটা এখনো হয় নাই, এবং এখনো মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন, এখনো আমাদের অবকাঠামো আমাদের ছেলেমেয়েদের তথ্যপ্রযুক্তি জ্ঞান নির্ভর একটা জাত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আইসিটি ক্ষেত্রে আমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। বোড়াই গ্রাম গুরদাসপুরের জনগণের ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা আল্লাহর ইচ্ছায় যদি আমি এই আসনে এমপি নির্বাচিত হই তাহলে আমি সর্বোত্তম চেষ্টা করব আমার এই জনপদের মানুষ যেন কেউ আর বেকার না থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার যে ভীষণ এখানে তারা সম্পৃক্ত হতে পারে সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করব। আপনার এই বৃহৎ দলে আমরা বিভিন্ন সময় নেতাদের মাঝে গ্রুপিং দেখি যেটা কর্মীদের মাঝে না, জাতীয় নির্বাচন এবং এই উপনির্বাচনে এই গ্রুপিং কি প্রভাব পড়বে? আমি মনে করি যে এই উপনির্বাচনে এই গ্রুপিং কোনো প্রভাব ফেলবে না, কারণ বোড়াই গ্রাম গুরদাসপুরের মানুষ একটা জায়গায় স্থির আছে, তারা এমপি হিসাবে দেখতে পাচ্ছে বনপাড়া পৌরসভার মেয়র শহীদ টায়লকের সন্তান বীরমুত্রের সন্তানকে দেখছে, এইটা যদি মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করে এইখানে কোনো গ্রুপিং অন্তন্দ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না। বিএনপি জামাত যদি নির্বাচনে আসে নাতো 4-এ, সেক্ষেত্রে আপনার দল নির্বাচনের লড়াইয়ে কতটা প্রস্তুত? আমরা শতভাগ প্রস্তুত, এই আসন বাংলাদেশ আওয়ামী লীগের আসন, এই আসনে বিশেষত বোড়াই গ্রাম গুরদাসপুরে বারবার প্রমাণ হচ্ছে এটা আওয়ামী লীগের আসন, বিএনপি জামাত এই নির্বাচনে আসলেও আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা দেয় এই নৌকা নির্ভর। 2টি উপজেলা নিয়ে নাটোর 4 নৌকার মনোনয়ন পেলে জয়ী হতে পারবেন?
ব্যাপক ভোটের ব্যবধানে তাদের পরাজিত করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অঙ্ক উপহার দিতে পারব। একটু সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে চাই। কৃষি সমৃদ্ধ নাটোর চার, এখানে চলন বিল থেকে শুরু করে পুরো অঞ্চলটাই কৃষিতে একটা ব্যাপক উৎপাদন হয়। এখানে ন্যায্য মূল্য নিশ্চিতকরণে কৃষকদের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আছে, এটিকে আপনি কিভাবে উত্তরণ করবেন? আমি আপনার কথার সাথে দ্বিমত করব না, সাথে একমত হব না। আমাদের কৃষকদেরকে ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের ইউনো মহোদয়, আমাদের ভক্ত অধিকার সবাই মাঠে কাজ করছে। আমরা পৌরসভার মেয়র হিসেবে আমরাও কাজ করছি, তারপরও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে অনেক ক্ষেত্রেই আমাদের কৃষকরা হয়তো বা ন্যায্য মূল্য পাচ্ছে না। কিন্তু চনলবুল বিরোধাসিত বড়াই গ্রাম গুরদাসপুর, এটা হচ্ছে আসলে একটা কৃষিক্ষেত্রে একটা স্বর্গীয় জায়গা। এইখানে মুগ হয়, এখানে ড্রাগন হচ্ছে, এইখানে রসুন হচ্ছে, এইখানে পেঁয়াজ হয়, এইখানে তরমুজ হয়, মানে পাট হয়। অর্থাৎ আসলে কৃষি ক্ষেত্রের জন্য বড়াই গ্রাম গুরদাসপুর একটা উর্বর জায়গা। অবশ্যই কিছু সমস্যা থাকলেও সকলকে সঙ্গে নিয়ে আমাদের জেলা প্রশাসন, ভক্ত অধিকার, আমাদের উপজেলা প্রশাসন, আমাদের পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপামর জনগণ এবং মিডিয়ার ভাইদেরকে সঙ্গে নিয়ে যাতে আমাদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে নিশ্চিত করার জন্য যে ভূমিকা রাখার দরকার সেটা আমি রাখব। উচ্চশিক্ষার মান বৃদ্ধি এবং বেকারত্ব সমাধানে আপনার কোনো পরিকল্পনা আছে? আপনারা জানেন, যেমন পৌরসভা মেয়রের দায়িত্ব গ্রহণ করার পরে আমি কৃতি ছাত্রছাত্রীদের আমি সম্বর্ধনা দিই, হয়তো এই মাসেই আবারও সম্বর্ধনা দেব। আমরা চাই অবশ্যই বেকারত্ব আমাদের লাঘব করতে হবে, আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি দেখবেন যে এবারও আমার এই বড়াই গ্রাম গুরদাসপুরের অনেক মেধাবী ছেলেমেয়েরা, কেউ আমাদের বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা উত্তীর্ণ হয়েছে, এবং দেখবেন যে অনেক হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও সেখানে উত্তীর্ণ হয়েছে। আমার পরিকল্পনা আছে আমাদের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের সুশিক্ষার জন্য আমার অবস্থান থেকে, আমার পৌরসভা থেকে, আমার বাবার একটা ফাউন্ডেশন, একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাদের পাশে দাঁড়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে তথ্য প্রযুক্তির জ্ঞান নির্ভর বাংলাদেশ, এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, ইনারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তাদের তৈরি করার জন্যে আমার বাবার ফাউন্ডেশনের পক্ষে থেকে যা যা করা সম্ভব আমরা করব, আমি করব। গত 14 বছরে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে, অনেক নতুন সড়ক নির্মাণ হয়েছে, তবে এই অঞ্চলের কিছু সড়ককে আমরা টেকসই দেখছি না, এটি আপনি কিভাবে দেখছেন? আপনার সাথে পুরোপুরি দ্বিমত করব না, কারণ হচ্ছে যে আসলে এখন তো আপনারা জানেন যে সকল টেন্ডার হয় অনলাইনে, ই টেন্ডার, ঘরে বসেই টেন্ডারে অংশগ্রহণ করা যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো টেন্ডারবাজি নাই, কোনো চাঁদাবাজি নাই, এরকম একটা দেশ জাতির সামনে উপস্থাপন করেছে। কিন্তু এক শ্রেণীর অসাধু কিছু ঠিকাদার আছে যারা আসলে কাজের গুণগত মান অনেক ক্ষেত্রেই রক্ষা করে না। তবে তারপরেও আমি লক্ষ্য করেছি, যেন আমার পৌরসভায় আপনারা লক্ষ্য করবেন যে আমি কাজের গুণগত মান আমি আদায় করে নিচ্ছি। আমাদের উপজেলা নির্বাহী প্রকৌশলী, আমাদের উপজেলা প্রকৌশলীদেরকেও বলবো, তারা যেন কাজের গুণগত মান ইনশিওর না করে কোনো ঠিকাদারকে যেন বিল না দেয়।
যেন এই রাস্তাঘাট গুলো টেকসই হয়। পর্যটনের অপার সম্ভাবনা নাটোর চার আসে, অর্থাৎ গুরুদাসপুর বড়াই গ্রাম। পর্যটন শিল্প বিকাশে এখানে তেমন কোনো সুবিধা গড়ে ওঠে, এটি নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনার? এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আপনারা জানেন আমার বিন সিনিরাঙ্গা, আপনারা হয়তো গিয়েছেন ওখানে, একটা দেখবেন যে ওখানে আমরা একটা পর্যটন কেন্দ্র করার জন্য আমরা ওখানে চেষ্টা করছি। ওখানে দেখবেন যে বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফুটে আছে, লাল পদ্ম ফুল, যেটা দেখতে হাজার হাজার মানুষ ওইখানে যায়। এইটাই আমাদের পরিকল্পনা আছে যে এইখানে একটা পর্যটন, আমাদের নগর ইউনিয়নের প্যাঙ্গার দিঘি আপনারা নাম শুনেছেন, সেইখানেও আমাদের একটা পর্যটন কেন্দ্র করার জন্য উনি কাজ করছেন এবং টেন্ডার হচ্ছে, কাজ চলছে। আপনি যদি গুরুদাসপুরে যদি আপনি বিলছায় যান, আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ ওইখানে যাচ্ছে, তারা নৌকায় ভ্রমণ করছে, সুবিধা গড়ে ওঠেনি বলছে পর্যটক আসছে। হ্যাঁ, সুবিধা গড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার, হয়তো আগে যারা ছিল তারা ওইভাবে নজর দেয় নাই। আগামীতে আপনারা দেখবেন যে আসলে আজকে শ্রীলঙ্কা বা অনেক দেশ পর্যটনের উপর নির্ভর করে, তা আমাদের কক্সবাজার সহ আমাদের কুয়াকাটা আর আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, এটা যদি আমরা সত্যিকার অর্থে সেইভাবে আমরা তৈরি করতে পারি, এখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা আসবে। এবং আল্লাহর ইচ্ছায় যদি আমাকে দায়িত্ব দেয়, বড়াই গ্রাম গুরুদাসপুর একটা পর্যটন এলাকার মতোই একটা জায়গা, সেটার ব্যাপারে আমি সচেতন থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার পরামর্শে এগুলোকে আমি গড়ে তুলব। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশ আওয়ামী লীগ বৃহৎ একটি দল, এই দলে মনোনয়ন প্রত্যাশী, নৌকার প্রতীক প্রত্যাশী যেমন অনেকেই রয়েছেন, এর ভেতরে যদি আপনাকে দল মনোনীত না করে, সেক্ষেত্রে ভোটের মাঠে আপনার অবস্থান কি থাকবে? ভোটের মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। উনি যে সিদ্ধান্ত দিবেন সেটা অবনস্থ মস্তিষ্কে মেনবে, কারণ উনি আমার বাবার 2002 মারা গেছে, আমার বাবার কবর জিয়ারত করেছেন, আমার বাবার স্মরণ সেবা করেছেন, উনার সেহে আমরা বেঁচে আছি, বড়াই গ্রাম গুরুদাসপুরে মানুষ বেঁচে আছে। উনি যে সিদ্ধান্ত দিবেন সেইটি অবনস্থ মস্তিষ্কে মেনে নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ আপনাকে, আমাদের আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের মাধ্যমে বড়াই গ্রাম গুরুদাসপুরের আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন এবং আপামর জনগণ, দল মত নির্বিশেষ সকল জনগণের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা কায় মনে দোয়া করবেন। আমি আজকে ঢাকায় যাচ্ছি মনোনয়ন সংগ্রহ করার জন্যে, এই জনপদের মানুষ যেটা প্রত্যাশা করছে সেটা যেন আল্লাহর ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ করে, এই দোয়া আছে। আবার বড়াই গ্রাম গুরুদাসপুরের আপামর জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং পথে প্রান্তরে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যাশা করি আপনার নাটোরের সার্বিক উন্নয়নে আপনার দীপ্ত পদচারণা অব্যাহত থাকবে। শ্রুতি মণ্ডলী, শুনছিলেন নাটোরের পথে প্রান্তর থেকে ভোটের হওয়া অনুষ্ঠান। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নাটোর টিভি।